নমস্কার দর্শকবৃন্দ, চালু কোর্সে সংসদের ভরসা গেস্ট অবসরপ্রাপ্ত শিক্ষকরাই। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে 10 মাসে বিপুল শিক্ষক শিক্ষিকার বদলি কার্যকর হয়েছে। পাশাপাশি স্কুলে নিয়োগ ঘিরে দীর্ঘসূত্রতায় প্রত্যন্ত এলাকার স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ঢুকছে, অথচ বিপুল সংখ্যক পড়ুয়া এই বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে, যেসব স্কুলে পরিকাঠামো রয়েছে তারা স্কুল পিছু একাদশ পড়ুয়ার সংখ্যা 275 থেকে বাড়িয়ে 4000 করতে পারে। এতে প্রশ্ন, শিক্ষক মিলবে কী করে? তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিধিকে হাতিয়ার করেই এখন চালু কোর্স ও বিষয়ে পার্ট টাইমার, গেস্ট এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করছে ন্যূনতম ভাতার ভিত্তিতে, আর তাতেই তৈরি হয়েছে সমস্যা। কোনো স্কুলে একাদশে ভূগোল ও এডুকেশান পড়াতে মাসিক 1500 টাকায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে, তো কোনো স্কুলে রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত এবং আরবি পড়াতে মাসে শিক্ষক শিক্ষিকাদের 2000 টাকা করে দেওয়া হচ্ছে। এতে প্রশ্ন, একাদশ ও দ্বাদশে এত কম ভাতায় ভালো মানের শিক্ষা দেওয়া কি আদৌ সম্ভব? তবে জেলার বহু স্কুলের প্রধান শিক্ষকের দাবি, শিক্ষক পিছু বছরে 18 থেকে 24 হাজার টাকার সংস্থান করাও অসম্ভব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, একাদশ দ্বাদশে চালু বিষয়ে পঠন পাঠন জারি রাখতে স্কুলগুলিতে পার্ট টাইম, অতিথি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অর্থের সংস্থানের দায়িত্ব স্কুলকেই নিতে হবে। তবে নতুন বিষয় খোলার ক্ষেত্রে স্থায়ী শিক্ষক না থাকলে অনুমোদন দেওয়া হবে না। বীরভূমের সাঁইথিয়া ব্লকের জিউই তরঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে, সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই বিজ্ঞপ্তিটি বীরভূমের একটি স্কুলের বিজ্ঞপ্তি। এটা শিউই তরঙ্গিনী হাই স্কুল। জানানো হয়েছে, ভূগোল এবং শিক্ষাবিজ্ঞানে অস্থায়ী এবং আংশিক সময়ের শিক্ষক নিয়োগ হবে বিএডে অগ্রাধিকার, মাসিক চুক্তিতে সাম্মানিক হবে 1500 টাকা। বিদ্যালয় সূত্রে খবর, ভূগোল ও শিক্ষাবিজ্ঞানে একজন করে শিক্ষক ছিলেন, তারা বদলি হয়েছেন। এত কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে কেন? পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় মণ্ডল বলেন, বেশ কয়েকটি শূন্যপদ রয়েছে, পড়ুয়াদের 10 কিলোমিটার দূরে অন্য স্কুলে না যেতে হয়, তাই শিক্ষকের অভাব দূরের চেষ্টা করছি। প্রধান শিক্ষক রামচন্দ্র সাহার কথায়, স্কুলের নিজস্ব তহবিল সীমিত, তাই চেয়েছি স্থানীয় শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে যদি স্বেচ্ছায় কেউ এগিয়ে আসে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির জন্য কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ স্কুল কিন্তু এখন শিক্ষক শূন্য হয়ে পড়েছে। কিন্তু একাদশ এবং দ্বাদশের ক্লাস শুরুতেই কিন্তু স্কুলগুলি এখন ঢুকছে, কেননা একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা কিন্তু তারা বদলি নিয়ে অন্যত্র চলে গেছে। সেই কারণে কিন্তু পার্ট টাইমার এবং বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু সাম্মানিক কিন্তু নামমাত্র সেই 1500 টাকা। তো এতে কিন্তু সকলেরই একটা চিন্তার বিষয় যে এত কম টাকায় উচ্চ ক্লাসের শিক্ষক শিক্ষিকা পাবে কী করে স্কুলগুলি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।